প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুন শাইন স্কিন কেয়ার অ্যালার্জি এসথেটিক লেজার সেন্টার মুন স্পেশালিস্ট ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আছি। প্রিয় ভিউয়ার্স, নতুন ভিডিও দিচ্ছি। আজকের ভিডিওটা হবে মানুষের চর্মরোগ, নখের মধ্যেও চর্মরোগ হতে পারে, নখের রোগের জন্য, কারণ চর্মের সাথে নখের একটা রিলেশন আছে আপনারা জানেন। আমরা আজকে নখের উপর একটা ভিডিও উপস্থাপন করব। প্রিয় ভিউয়ার্স, নখ আমাদের হাত 10টি হাতের আঙ্গুল এবং 10টি পায়ের আঙ্গুল আছে, তার মানে 20টি আমাদের নখ আছে, 20টি আঙ্গুলের 20টি নখ আছে। নখের মধ্যে এক ধরনের ডিজিজ হতে পারে, বিভিন্ন ধরনের ডিজিজ নখে হয়ে থাকে। তবে আমাদের সাথে কমনলি যে সমস্ত ডিজিজ নিয়ে মানুষ আসে, সেই কমন একটা ডিজিজের উপস্থাপন করব আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বিশেষ করে মহিলারা পানিতে এবং হ্যান্ড ওয়াশ, হুইল পাউডার, ভিম প্রতিনিয়ত কাজ করতে হয় ঘরের কাজ, যার কারণে তারা প্রচুর পানিতে ভিজায়, হাতটা ভিজানোর কারণে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে খুব মোস্ট কমন, সেটা হলো আমরা বলি প্যারোনাইকিয়া, যেটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ফাঙ্গাল ইনফেকশনের কারণে আবার নখ নষ্ট হয়ে গেলে অনেকও মাইকোসিস হতে পারে, আবার অনেকদের বিভিন্ন ডিজিজের কারণে নখ নষ্ট হতে পারে, যেমন লাইকেন প্লানাস নামে এক ধরনের ডিজিজ আছে, সোরিয়াসিস আছে, এই অনেক ধরনের ডিজিজ আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, বিভিন্ন কারণে কিন্তু নখ নষ্ট হয়ে যায়। আজকে আমরা যেই পেশেন্টটাকে দেখাচ্ছি তার 8 মাস ধরে সমস্যা, আমরা এখন রোগীর কাছে শুনবো যে আপনার কিভাবে শুরু হয়েছে, আপনার কতদিন ধরে এই রোগে ভুগতেছেন। আজকে 8 মাস ধরে সমস্যা। 8 মাস ধরে? 2 মাস ওষুধ খেতেছি। মানে 2 মাস ধরে ওষুধ খাচ্ছেন, 8 মাস ধরে সমস্যা। এখন আপনি বলেন এটা কিভাবে শুরু হয়েছে, আপনার কি কারণে শুরু হলো মনে হয় আপনার কাছে? মনে হয় মনে করেন না যে পানিটারি কাজটা তো করা লাগে, আর আমাদের পানিটারি বেশি হাতালে এই স্বাদ হয়ে যায়। আচ্ছা, পানিতে বেশি হাতান, কুল পাউডার ধরেন, ভিম ধরেন? না না, কুল পাউডার ভিম ধরেন না, মানে পানিতে হাতান লাগে না, কাজকর্ম করা লাগে না, মানে পানিতে বেশি ভিজানো হয় যার কারণে হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, পানিতে যদি বেশি ভিজায়, মনে রাখতে হবে পানিতে আমার শরীরে নর্মালি কিন্তু মানুষের প্রচুর ফাঙ্গাস থাকে, সেই ফাঙ্গাসগুলো গ্রো হওয়ার অর্থাৎ জন্মানোর অর্থাৎ বড় হওয়ার বৃদ্ধি পাওয়ার একটা মিডি হচ্ছে পানি। যখন পানিতে প্রচুর পরিমাণে পানিতে সবসময় ভিজায় তখন এই ফাঙ্গাসগুলো গ্রো করে বড় হয়, তখন নখে ইনফেকশন হয়ে যায়, এবং ফাঙ্গাসের সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ইনফেকশন কম্বাইন্ড ইনফেকশন হয়ে দেখবেন যে নখের মধ্যে ব্যথা করে, নখ ফুলে যায় এবং অনেক আস্তে আস্তে নখগুলো নষ্ট হয়ে নখগুলো পড়ে যেতে পারে। এখন আমরা এই রোগীর নখের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি। বিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওনার নখের কন্ডিশনগুলো, নখের এই যে 10টা নখ আঙ্গুলের, হাতের 10টা আঙ্গুলের 10টি নখই কিন্তু নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। 8 মাস হচ্ছে তারা এই রোগটা শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা আঙ্গুল আমরা দেখাচ্ছি, দেখেন প্রত্যেকটা আঙ্গুলের নখ কিন্তু একবারে নাই, আপনি খেয়াল করেন নখগুলো নষ্ট হয়ে গেছে, এবং সে 2 মাস যাবত চিকিৎসা শুরু করছে। তার 2 মাস আগের কন্ডিশনগুলো প্রিয় বিয়ার্স অনেক বেশি খারাপ ছিল, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আশা করি। এটা কিন্তু আমাদের অনেক মা বোন রে, আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে প্রতিনিয়ত, অনেকেরই দেখা যায় 1টা আঙ্গুল অথবা 2টা আঙ্গুলের নখে এই সমস্যা হয়ে থাকে। ওনার কিন্তু 10টা আঙ্গুলের নখের মধ্যেই আজকে তার প্রত্যেকটা আঙ্গুলের নখেই কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং এটা প্রায় 8 মাস যাবত, এখন 2 মাস হচ্ছে চিকিৎসা দিচ্ছি। চিকিৎসা করার পরে প্রিয় বিয়ার্স অনেক ইম্প্রুভ হয়েছে, এবং আপনাদের এই রোগী এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক মা বোন এবং অনেক পুরুষ আছে যারা জমিতে কাজ করে তাদের হয়, মহিলারা যারা ঘরে কাজ করে দীর্ঘদিন, এবং বিশেষ করে হিন্দু মহিলা যারা বোনরা আছে তাদের বেশি হয়, কারণ তারা বেশি পরিমাণে হাত ভিজায় এবং হুইল পাউডার, হ্যান্ড ওয়াশ এগুলি ইউজ করে, তখন দেখা যায় তাদের নখে এগুলি হয়ে থাকে। আমাদের কাছে প্রতিনিয়ত এই ধরনের পেশেন্টগুলো বেশি করে আসে, আমাদের উদ্দেশ্য সচেতন করা মানুষকে। যদি আপনার এই ধরনের সমস্যা হয়, যারা হাত ভিজাইতে হয়, সাথে সাথে হাত ভিজানোর পর টিস্যু দিয়ে অথবা কাপড় দিয়ে হাতটা শুকিয়ে নিতে হবে, তাহলে হয়তো আপনার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর পাশাপাশি যদি আক্রান্ত হয়ে যান, সেক্ষেত্রে একজন ভালো চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করলে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন একবারে। আমরা এখন আপনাকে তার পায়ের আঙ্গুলগুলো দেখাচ্ছি। বিয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন ওনার পায়ের আঙ্গুলের নখগুলো কিন্তু নষ্ট হয়েছে, বিশেষ করে বৃদ্ধ আঙ্গুলগুলো দেখেন একেবারে অবস্থা খারাপ, পাশাপাশি অন্য আঙ্গুলগুলো কিছুটা অনেকাংশে নষ্ট হয়ে গেছে। এটাকে আমরা 20 নেল ডিস্ট্রফি বলে থাকি অনেক সময়। এখন এটা কী কারণে হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, লাইকেন প্লাস হতে পারে, সোরিয়াসিস হতে পারে, অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে, বিভিন্ন ডিজিজ হয়ে থাকে। তা এখন এটা তার সায়েন্স আমাকে দেখে মনে হচ্ছে, ইউজুয়ালি তার হিস্ট্রি নিয়ে মনে হচ্ছে এটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়েছে। এখন আমরা তাকে 2 মাস 8 মাস ধরে ভুগতেছে, 2 মাস ধরে চিকিৎসা নিচ্ছে, আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে, আমরা তারা ডাবল অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অর্থাৎ আপনি এখানে শুধু সিঙ্গেল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিলে হবে না, আমরা কম্বাইনলি অ্যান্টিবায়োটিক ড্রাগ দিচ্ছি, তাতে টারবিনোফিন দিচ্ছি প্লাসে ফ্লুকোনাজল, 2টা অ্যাড করে আমরা দিচ্ছি। এই কারণে আস্তে আস্তে তার ইম্প্রুভমেন্ট হচ্ছে, পাশাপাশি ট্রপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে, এবং প্রথম দিকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম কারণ কিছুটা ইনফেকশনও ছিল, অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন কম্বাইন্ড ছিল, যার কারণে অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম। এখন আস্তে আস্তে অনেক ইম্প্রুভ হয়েছে। এখন আমরা এই সিটিংয়ে, এই থার্ড সিটিংয়ে আমরা দিচ্ছি তাকে। এখন আমরা আবার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে এবং ট্রপিক্যাল দিয়ে আমরা ছেড়ে দিব, আশা করি আস্তে আস্তে সে ইম্প্রুভ হয়ে যায়। সুতরাং যাদের এই সমস্যা থাকবে, আমরা আশা করব আপনারা প্রপার ট্রিটমেন্ট করবেন, অতি দ্রুত একজন ভালো চর্মরোগ চিকিৎসক যারা এগুলো চিকিৎসা করে ভালোভাবে তাদের সাথে যোগাযোগ করলে আপনারাও ইনশাল্লাহ এই রোগে আক্রান্ত হলে ভালো হয়ে যাবেন।
প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিও উপস্থাপনার একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করার জন্য। যারা মা বোনরা যারা বিশেষ করে পানিতে বেশি পানি ইউজ করেন, পানিতে হাত ভিজান, কাপড় ধুতে হয়, তাদেরকে একটু সতর্ক হতে হবে যে এগুলি পরিষ্কার করার পর সাথে সাথে হাতটাকে হাত এবং পাকে বা হাত এবং পায়ের নখকে ভালো করে কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে শুকিয়ে নিলে আসা ইউজুয়ালি আপনাদের এই ধরনের ইনফেকশন হওয়ার চান্স থাকবে না, নখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আজকে যে ভিডিও উপস্থাপন করছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকেন। আগামী দিন নতুন ভিডিও দিব, এসব দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।